আজ 24 মে 2020, 10 জ্যৈষ্ঠ, 1427, 30 রমজান, 1441, সর্বশেষ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। 47টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 9184টি এবং পরীক্ষা হয়েছে 8908টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,43,583টি। পরীক্ষাকৃত নমুনায় শনাক্ত হয়েছেন 1,532 জন। এ পর্যন্ত 31,737 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত 480 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 415 জন এবং এ পর্যন্ত 6,901 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.53% এবং মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টা আইসোলেশনে 253 জন, ছাড় পেয়েছেন 94 জন। বর্তমানে আইসোলেশনে 4,446 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,163 জন। মোট আইসোলেশন শয্যা 13,264টি। এছাড়া প্রস্তুত চলছে আরও 67টি শয্যার। ঢাকা মহানগরীতে আছে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে, দেশের বিভিন্ন জায়গায় 6,014টি। এই সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 3,063 জন, ছাড় পেয়েছেন 3,087 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,63,479 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,08,346 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 55,153 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 626টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, যার তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধঘাট থেকে পাই, 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 33,310টি এবং এ পর্যন্ত 24,54,737টি। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 3,902টি, এ পর্যন্ত 20,64,934টি। বর্তমানে মজুত আছে 3,89,803টি।